মেরে ছিনিয়ে নিল দোকানটা গো বাবু, মেরে ছিনিয়ে নিল। কি আজে বাজে বকছো বলতো, একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলছো। আমি দিব্যি চা খেলাম ওই কি নাম, হ্যাঁ ওই ফটিক ছেলেটার থেকে, আর তুমি বলছো ও মৃত, আজব লোক হে তুমি। নিহতি গো বাবু, নিহতি। কটা বাজে ঘড়িতে দেখতে গিয়ে দেখি বৃষ্টিতে ভিজে ঘড়িটা কাজ করছে না, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। উফ, ইউ এক জ্বালা, কেন যে মরতে কালই বেরিয়েছিলাম। নেহাত বন্ধুর শরীর খারাপ, না হলে বাবু মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হবে এখনই। বৃষ্টিটা শুরু হলে নৌকা চালানো যাবে না, সামনে বড় নদী পড়বে। এইখানে নৌকাটা রাখি? চারিদিকে ছোট বড় গাছের সার আর ঘুটঘুটে অন্ধকারে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। নৌকোতে যে লণ্ঠনটা ছিল সেটা নিভু নিভু পড়ছে, বোধহয় কেরোসিন তেল ফুরিয়ে আসছে। হালকা ঘুম ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম একটু চোখ বুজলে ক্ষতি কি। মাঝির জায়গাটা লক্ষ্য করে নৌকায় লম্বালম্বী ভাবে শুয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে এই ঘুমে চোখ জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কানে একটা অস্পষ্ট শব্দ পেলাম মনে হলো। ওগো নৌকা যাত্রী, তুমি কে, কোথায় যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে পড়লাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। ধর্মড়িয়ে উঠে এদিক ওদিক দেখতে দেখি নৌকাতে মাঝি নেই, গাটা শিরশিরিয়ে উঠলো আমার। কোথায় গেল মাঝিটা? কি অকৃতজ্ঞ লোক, নৌকাতে আমাকে একা ফেলে রেখে হাওয়া। মনে মনে খুব রাগ হলো মাঝিটার উপর। সেই অস্পষ্ট শব্দটা আসছে অন্ধকার ঘন ঝোপের ওপাশে অনেক দূরে, মনে হচ্ছে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। গ্রামোফোন? এই বনে এত রাতে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ স্বরে কি যেন বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। সেই স্বর কিছুক্ষণ স্থায়ী হয়ে আবার মিলিয়ে গেল অন্ধকার গভীর জঙ্গলের মধ্যে। আমি মনের ভুল ভেবে আবার শুতে যাচ্ছি, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ কণ্ঠের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমান অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকা যাত্রী, তুমি কে, কোথায় যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে পড়লাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। ভয় যত না হোক বিস্ময়ে আমি কেমন যেন একটা হয়ে গেছিলাম। এ কোন অদৃশ্য শক্তি এমন আর্ত স্বরে সাহায্য চাইছে আমার থেকে? আমি ভীত কণ্ঠে বললাম, কারা হে তোমরা, আমি কিভাবে তোমাদের সাহায্য করব? এটা বলার সাথে সাথেই সামনের জলের উপরে গাছপালার সামনে দিয়ে কিছু আবছায়া অবয়ব মূর্তিমান হতে শুরু করল। তারা যেন আমায় ডাকছে তাদের কাছে, নেমে পড়ো, নেমে পড়ো, জলে নেমে পড়ো, চলে আসো আমাদের কাছে, আমাদের উদ্ধার করো।
তাদের গলার স্বর যেন একটা নেশার মতো গ্রাস করে ফেলেছে আমাকে। তাদের ডাকে একটা আশ্চর্য মায়া আছে যেন। আমি সম্মোহিতের মতো জলে নামতে যাচ্ছিলাম, এমন সময় আমার কাঁধে যেন একটা ঠান্ডা বরফ শীতল স্পর্শ অনুভব করলাম। সেই স্পর্শে আমার সমস্ত আচ্ছন্ন গিয়ে একটা ভয় জমাট হয়ে ঘিরে ধরলো আমার মনে। কি ঠান্ডা সেই স্পর্শ, যেন যেন কোনো বরফের চাই আমার কাঁধে এসে পড়েছে। ভয় চেপে পিছন ঘুরে দেখি, এ কি, এ যে সেই মাঝি। বাবু বাবু, সরে বসেন সরে বসেন, আর এখানে থাকা যাবে না, এখান থেকে এখনই বেরিয়ে পড়তে হবে, না হলে একটা অঘটন ঘটে যাবে। তুমি আমায় একা ফেলে রেখে কোথায় গেছিলে? হ্যাঁ, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, অকৃতজ্ঞ লোক একটা। বাবু, লণ্ঠনটা নিভে গেছিল, সেটা জ্বালাতেই গেছিলাম, বাকি কথা পরে হবে, এখন জলদি দাঁড় টানতে হবে, না হলে আপনার ঘর বিপদ হবে। দূরে চেয়ে দেখলাম সেই অবয়বগুলো যেন ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। মাঝি নৌকার দাঁড় জোরে জোরে টানতে শুরু করলো, সেই অবয়বগুলো আবার ডেকে উঠল, যেও না যেও না, আমাদের একা ফেলে রেখে যেও না, উঠিয়ে নাও আমাদের, উঠিয়ে নাও, আমাদের বড় কষ্ট হচ্ছে। মাঝি দ্রুত গতিতে দাঁড় টানতে শুরু করলো। এক সময় আমরা সেই বনভূমি ছাড়িয়ে বড় নদীতে এসে পৌঁছালাম। ওগুলো কারা ছিল জানো? নিশি গো বাবু, নিশি। ওরাও নৌকো চালাতো ঠিক ওই জঙ্গলের খালে। এক ঝড় বৃষ্টির রাতে ওরা নৌকো শুদ্ধ তলিয়ে যায় নদীতে, সেখান থেকেই ওখানে থাকে ওরা, আর ডাকে সবাইকে ওদের কাছে। যে ভুল করে ওদের ফাঁদে পড়ে যায়, সে আর বেঁচে ফেরে না গো বাবু, সে আর বেঁচে ফেরে না। তাহলে আমরা ফিরলাম কিভাবে ওখান থেকে? সবই উপরওয়ালার ইচ্ছা। তুমি ওই ঘুটঘুটে অন্ধকারে কিভাবে আর কোথায় লণ্ঠনটা জ্বালাতে গেছিলে? ওসব কথা থাক বাবু। কি বলেন তো বাবু, মায়া মায়া, নৌকো চালানোর একটা মায়া, ও আপনি বুঝবেন নি। মাঝিটা কি বলছে আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। জানেন বাবু, আমিও এই নদীতে বরাবর নৌকো চালাতাম, কিন্তু কিন্তু আমার মাথায় কি জাগলো সেদিন ওইদিকে গেলাম, তারপর সে কি ঝড়, সে কি বৃষ্টি, নদীর বুকে একটা জলের গন্ডি দেখতে পেলাম, মুহূর্তের মধ্যে সেই গন্ডি টেনে নিল আমার নৌকোটারে, সব তলিয়ে গেল বাবু, সব তলিয়ে গেল। তারপর তুমি কিভাবে বেঁচে ফিরলে? বেঁচে ফিরবো, সে যে জলের গন্ডি বাবু, সে একবার এলে কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়েনি। কি বলছো, কি তার মানে? তার মানে আর কিছু না বাবু, চাপাডাঙ্গার ঘাটে এসে পড়েছি, এবার যে আপনাকে নামতে হবে। আমি চেয়ে দেখলাম নৌকা এসে দাঁড়িয়েছে একটা ঘাটে, কিন্তু কিন্তু আমার মনে তখন একটা ঝড় বয়ে চলেছে। কে এই মাঝি? একি আদৌ জীবিত প্রাণী নাকি? বাবু, মায়া মায়া, বুঝলেন? বাদ দিন, আপনি ওসব বুঝবেন না, আপনি বরং নেমে পড়ুন, আমার আরো যাত্রী অপেক্ষা করছে ঘাটে, তাদেরকেও তাদের গন্তব্যে পৌঁছে দিতে হবে আমাকে। আমি নৌকা থেকে নেমে পড়লাম। চোখে পড়ল নদীর উপর থেকে সূর্য উঠছে।
নিবারণ মাঝি তার নৌকার দাঁড় টানতে শুরু করল। ধীরে ধীরে নদীর মধ্যে মিলিয়ে গেল যেন তার নৌকাটা। শেষ হলো আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আগের গল্পের মতো এই গল্পেও থাকছে একটা প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এই গল্পের প্রথমে যে ট্রেন লেট হওয়ার কথাটা বলা হয়েছে, ট্রেনটা লেট হওয়ার কারণ কি ছিল সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আমি উত্তরের অপেক্ষায় থাকবো।